একজন নারীকে আমাদের সমাজ কিছু কিছু ব্যাপারে দেবীর আসনে বসিয়ে দিতে তৎপর হয়ে ওঠে। একজন মা, একজন স্ত্রী, একজন দিদি বা বোন, নারী যে চরিত্রেই থাকুক না কেন, আমাদের সমাজ তার কাছ থেকে অনেকখানি আত্মবলিদান আশা করে, খুব স্বাভাবিক এবং খুব সহজ দাবিতে। সমাজে, সংসারে, সব জায়গাতেই যে একটি মেয়ে স্যাক্রিফাইস করবে, কম্প্রোমাইজ করবে, মাথা নত করে থাকবে, তার কণ্ঠ হবে বিনয়ী, এটাই যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা হলেই সমাজ এবং পরিবারের চাকাটা একদম ঠিকঠাক ঘুরছে বলে আমাদের মনে হয়। নারীকে আমাদের সমাজ এই সমাজের পক্ষে সুবিধাজনক এরকম কিছু শর্তে দেবীর আসনে বসিয়ে দেয়। কিন্তু যে মুহূর্তে একজন নারী সেই শর্তগুলো পূরণ করতে রাজি হয় না, সেই মুহূর্তেই তাকে দেবীর আসন থেকে নামিয়ে আসুরি তকমা দিতেও আমরা কিন্তু পিছু পা হই না। নমস্কার, আমি মৌমিতা, বুকিশ বং বুকিশ লাইফে আপনাকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলছি সেটা হলো সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা আসুরি। আসুরি এই শব্দটার আক্ষরিক অর্থ যদি আমি দেখতে যাই তাহলে দেখা যাবে যে গুগল বলছে বাংলা অভিধান অনুযায়ী আসুরি শব্দের অর্থ হলো অসুর জাতির স্ত্রীলিঙ্গ। অর্থাৎ মহালয়ার ভোরে টিভির পর্দায় যে ভীষণ দর্শন, অসুরকে আমরা এক দেবীর হাতে বধ হতে দেখি, সেই অসুরদেরই স্ত্রী বা কন্যা হলেন আসুরি। সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা আসুরি আসলে এরকমই একটা মেয়ের গল্প, যে আসুরি হয়তো কখনোই নিজে থেকে হতে চায়নি, কিন্তু তার ছোট থেকে বেড়ে ওঠবার দিনগুলোতে তার পারিপার্শ্বিকটা, তার যে পরিবারটা, সেটা ছিল এতটাই অন্ধকারাচ্ছন্ন যে আসুরি হয়ে ওঠা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এই গল্প সুমি ওরফে মৌসুমীর গল্প, যার জন্ম হয়েছিল এমন একটা পরিবারে যে পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল অন্ধকারের বাসা। সুমির বাবা, তার ঠাকুরদা, তার পিসিরা এমনই একটা জটিল বা বলা যায় এমনই একটা অস্বাভাবিক নোংরা জীবনধারায় অভ্যস্ত ছিলেন যে এগুলো একটা শিশু মনকে নিমেষের মধ্যে বিষিয়ে দিতে পারত। আর তার সাথে সাথে রয়েছে একটা চূড়ান্ত দারিদ্র, যে দারিদ্র পুরো পরিবারের নয় বরং শুধুমাত্র সুমি এবং তার মায়ের জন্য, যেটা ঘটেছিল তার চরিত্রহীন বাবার কারণে। আবার এই সুমি যখন বড় হয়ে যাচ্ছে তখন সে সমাজের একটা অন্য রূপ দেখছে, যে সমাজ তার নারী সত্তাকে কোনো মূল্য না দিলেও তার নারী শরীরের ফায়দা লুটে নিতে কিন্তু একেবারেই ভোলেনি। সব মিলিয়ে এই সুমি মেয়েটি এমন একটা পারিপার্শ্বিক থেকে উঠে আসে এবং তার পরবর্তী জীবনটা এমন একটা পরিণতির দিকে এগিয়ে যায় যেটা সম্পর্কে জানবার পরে আমাদের মনে হয় যে এটা সম্পর্কে না জানলেই বোধহয় বেশি ভালো হতো। বিশেষত আমরা যারা খুব সুস্থ এবং স্বাভাবিক একটা পারিবারিক জীবনে বেড়ে উঠেছি, তাদের এই উপন্যাসটা পড়ার পরে মনে হতে পারে যে এরকম একটা গল্প বোধহয় না পড়লেই পারতাম। স্বাভাবিকভাবেই সুমির জীবনের এই পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে দেবী হয়ে উঠতে দেয়নি, তাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে দেয়নি। পরিস্থিতির চাপে সে একজন আসুরি হয়ে উঠেছিল। আর কেমন ছিল তার সেই আসুরি রূপ সেটা জানার জন্য আপনাকে পড়ে ফেলতে হবে এই উপন্যাসটা। লেখিকার প্রথম প্রকাশিত উপন্যাস, আর এই উপন্যাসটা সম্পর্কে আমি জানতে পেরেছিলাম ফেসবুক থেকে, আর তারপরে বইমেলা থেকে সংগ্রহ করি আর পড়েও ফেলেছিলাম খুব তাড়াতাড়ি। পড়ে শেষ করবার পরে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। ওই যে বললাম, আমরা যারা একটা সুস্থ স্বাভাবিক পারিবারিক পরিবেশে বেড়ে উঠেছি তাদের এই উপন্যাসটা পড়বার পরে তাদেরকে এই বই একটা নগ্ন সত্যির সামনে দাঁড় করিয়ে দেবে। সমাজের যে দিকটা আছে বলে না জানতে পারলেই হয়তো আমরা স্বস্তিতে থাকতে পারতাম, এই উপন্যাস আমাদের সামনে ঠিক সেই দিকটাকে উন্মুক্ত করে দেবে। লেখিকার প্রথম উপন্যাস হিসাবে বেশ সাহসী একটা লেখা এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক পাঠক পাঠিকাদের জন্য আমি এই বইটাকে রেকমেন্ড করব। আসুরি প্রকাশিত হয়েছে বেঙ্গল ট্রাইকা পাবলিকেশন থেকে এবং এটা একটা পেপারব্যাক বই। বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 128 এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 185 টাকা। আপনিও যদি পড়ে থাকেন আসুরি তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করুন যে আপনার কেমন লেগেছে এই উপন্যাস। খুব বেশি মানুষ হয়তো এই বইটা এখনও পড়ে উঠতে পারেননি, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে যে যারা পড়েছেন এই বই তাদের এই বই সম্পর্কে কি মতামত। আমার এই বইটা পড়ে যেরকম অনুভূতি হয়েছিল অন্য পাঠক পাঠিকাদের সাথে সেই অনুভূতির কোনো মিল আছে কি না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, প্রচুর বই পড়ুন। আপনার সাথে আবার দেখা হচ্ছে কোনো বই রিলেটেড ভিডিওতে। নমস্কার।